দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকরা গ্রাম ইনুস চাচার খামারে আছি আমি উপস্থিত। এখানে আকর্ষণীয় কিছু মোটা তাজাকরণ হার্ডিসার গাই গরু রয়েছে এবং প্রত্যেকটি গরুর রং কিন্তু খুব চমৎকার চমৎকার রঙের হার্ডিসার গাই গরু। এদের বয়স, ওজন এবং দাম সম্পর্কে আমরা জানবো। তো চলুন দর্শক আমরা কথা বলি ইনুস চাচার সঙ্গে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? সেদিনকার প্যাকেজ তো চলে গেল নওগাঁয়ে দেখলাম, সব নওগাঁয়ে। আজকে কটা? আজকে আটটা আছে। আটটা হাডিসার, তিনটা গাই বাছুর। তিনটা গাই বাছুর, মানে গাবি বাছুর সহ? মানে তিন দুগুণে ছয়টা, ওইদিকে ওইদিকে ছয়টা আর এদিকে আটটা, এদিকে আটটা। তা এই যে এগুলা সব হাডিসার দেখছি মোটা তাজা, এগুলার বয়স কেমন? এগুলার বয়স মনে করো ছয় দাঁত। আচ্ছা, ছয় দাঁতের ফিলফুটি জোয়ান হচ্ছে। আচ্ছা, ম্যাক্সিমাম ছয় দাঁত? ম্যাক্সিমাম ছয় দাঁত। আচ্ছা, ম্যাক্সিমাম ছয় দাঁত। আর এগুলার আনুমানিক ওজন কেমন হবে? এগুলার ওজন মনে করো আশি কেজির কাছাকাছি। আশি কেজির কাছাকাছি, মানে কম বেশি এগুলা মনে করো খাওয়া নাই ডাইরেক্ট আনলাম তো একদম চাইছে। আচ্ছা, ওই জন্য দিচ্ছি। মানে একজন চাইছে ওই জন্য দিচ্ছেন? সব বড় গরু না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আমরা একটা করে দেখি, এই যে একটা গরু দর্শক, এটা কয় দাঁত? ছয় দাঁত। বাচ্চাও নিতে পারবেন দর্শক আপনারা? আবার মোটা তাজা করে বাচ্চা ছিল, বাচ্চা ছিল না? তোলা তো বেশ তোলা, খুব ভালো, সব ভালো। তো এখনো খাবার দেন নেই? আচ্ছা, সময় নাই। এটা এক নাম্বার? এক নাম্বার। আচ্ছা, দুই নাম্বার? চামচোচা থাকেন গরু, একদম বডি বিল্ডার গরু। এই চামচোচা, চামচোচা একদম পাতলা, ডবল বডি গরু, ডবল বডি। আমি খারি আছে, আমার পুত থেকে গরু দেখেন, আপনার নাভির উপরে চলে গেছে। হ্যাঁ, আমার পুত থেকে গরু, গরু দেখবেন একদম সিং মাথা, একদম লম্বা দাড়ি, দাড়ি নাম্বা, একদম বডি ডবল, হাড্ডি মোটা গরু, চামচোচা একদম ঢিলেলা, একদম পাতলা। আচ্ছা আচ্ছা, এটা দুই নাম্বার? এটা দুই নাম্বার। প্রচণ্ড ঠান্ডা চলছে দিন আসলে দর্শক, ঠান্ডার জন্যই কিন্তু গরুর লোমটা দাঁড়িয়ে যাচ্ছে, তো মনে করবেন অন্য কোনো কিছু না, আসলে সেটা না, গরুগুলি কিন্তু ঠান্ডার জন্য এই লোমগুলো দাঁড়িয়ে যায়। দুই নাম্বার, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা চলছে। কিছুক্ষণ আগে একটু রোদ উঠাল, এই তো আধা ঘন্টা হলে রোদ উঠছে। এটা দুই নাম্বার, দুই নম্বর। এটা ছয় দাঁত বয়স, ছয় দাঁত বয়স, একদম চামচাচা, একদম ঢিলালা, দেখেন ঢিলালা চাম, যেটা রাখবেন একদম ডবল বডি, ডবল বডি। এটা দুই নম্বর, মনে করো আমার বুকটা এগুলো, আপনার বুকের কাছাকাছি। আপনি তো অনেক লম্বা মানুষ। আমি তো ছয় ফিট লম্বা, ছয় ফিট লম্বা। আচ্ছা, আসবেন দেখে শুনে নিয়ে যাবেন। আচ্ছা, তিন নম্বর, চামচাচা গরু, একটু খালি দুধ এসে গেছে, গরু একটু দুধ ছেকে মনে করো, দুধ ছেকে এখন দুধ বন্ধ হয়ে গেছে, এখন গরু মনে করে তাড়াতাড়ি মোটা হবে, তাড়াতাড়ি মোটা হবে না, এখন বাছুর ছাড়া পড়ছে। এটা তিন নাম্বার, লম্বা দাড়ি, একদম দাড়ি নাম্বার, তোলাও আছে, একদম তোলা মোলা, একদম একুরে, একদম পা দেখুন, হাত পা লম্বা, একদম হাত পা তো অনেক লম্বা, কোনো খুঁত থাকলেও নেবে না, খুঁত থাকলে নেবে না। দেখি শুনে গরু কিনছি, একটা গরু চারবার পাঁচবার করে দেখি। আচ্ছা আচ্ছা, হাটে উঠে দেখার পর গরু, তারপর আমরা কিনি। আচ্ছা, তিন নম্বর গেল, চার নম্বর আসি। চার নম্বর, চার নম্বরটা আরো সুন্দর রং, রং সুন্দর, দাড়ি লম্বা, দাড়িও লম্বা, সামনে গরু গাড়ি দাড়ি লম্বা, থাকে বডি তোলা, ডাবল বডি, একদম ডাবল বডি, গরু কোনো খাওয়া নাই ডাইরে গাইছে, বুঝতে পারছে না, কোনো খাওয়াই নাই, কোনো খাওয়া নাই। গরু মনে করো ঠান্ডাতে বসে চামচোচা ঢিলে গেলাম, চামচোচা ঢিলা, দুদিন খাওয়ালে গরু তো চিনতে পারবে, চিনে পাবো না, দুদিন ঠিক মতো খাওয়ালে চিনতে পারবে না। আচ্ছা, এটা চার নম্বর? আচ্ছা, পাঁচে আসি, পাঁচ নম্বরটা একটা অ্যাশ কালার, ওজন কিন্তু বেশ ভালো। এটা ওজন মনে করো পঁচাশি কেজি হবে, পঁচাশি কেজি হবে না? হ্যাঁ, এটা পঁচাশি কেজি হবে, দেখেন ঢিলা চামড়া, ঢিলা একদম, হাড় মোটা, হাড় মোটা গরু, একদম নিখুঁত গরু, গরু একদম দেখে নেবে, যাই নেবে, যে নেবেন দেখে শুনে নেবেন। দর্শক দেখুন, গরু যে প্যাকেট আনবে এটা বাড়তে হবে, রোবারের মতো বাড়তেছে। এটা পাঁচ, সিং মাথা বেশ ভালো, চারক দিয়ে ভালো, কোনো আমি দেখে শুনে গরু কিনি, গরু দেখে গরু বেশ সুন্দর রঙের গরু, এত রঙের সুন্দর রঙের কিন্তু হাড্ডিসার মোটা তাজাকরণ গাই গরু মিলানো কিন্তু খুব কষ্টকর ব্যাপার দর্শক।
আমি একমাত্র ইউনুস চাচার কাছেই দেখি যে সুন্দর সুন্দর রঙের কিন্তু হার্ডি সার মোটর যখন গাই রাখেন আমি সব বাছাই করে করব এটা 6 এটা 6 এটা কয় দাঁত এটা মনে কর 6 দাঁত 6 দাঁত কেবল 6 দাঁত কেবল হইছে মানে 4 থেকে 6 4 থেকে 6 হইছে 6 নাম্বার 4 থেকে 6 হয়েছে আচ্ছা 7 নাম্বারটা দেখি 7 নাম্বারটা আরো চমৎকার এটা খয়রি টাইপের খয়রি কাজলা লাল কাজলা গরু লাল কাজলা এটা 80 কেজি ওভার হবে নাকি 85 কেজি হবে এটা 85 কেজি হবে মানে যে ওজন ওভার বললাম 80 কেজি ওভার পুরো একদম নিখুঁত গরু আর চামচা একদম ঢিলা 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 একদম ডবল বডি ডবল বডি আমি তো খাড়াই আছি লোকজন থাকবে হ্যাঁ কত বড় গরু আপনার বুক বলবে না দেবার গরু ছোট আমার maaf করে নেবে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা আমার maaf করে দেবে আমি তো খাড়াই আছি গরুর কাছে একদম গরু ভিড়ে কাছে কাছে খাড়াই আছি আপনি maaf করে নেবে আমার maaf করে নেবে আচ্ছা এটা 7 নাম্বার গেল এটা 7 নাম্বার 8 নাম্বারটা দে আসি এই 8 নাম্বার হ্যাঁ দেখুন দর্শক 8 নাম্বারটা 6 দাঁত হচ্ছে 4 দাঁতের উপর 6 দাঁত হচ্ছে তোলাটা খুব সুন্দর এবং গরুও সুন্দর একদম গরু একুরেট গরু একুরেট গরু এটা হচ্ছে 8 নাম্বার এই যে ছিল 8 এটা 7 এটা 6 ধরে পাকে থাকে ধরে পাকে হুম 6 5 4 গুরু দেখ গুরু পশম কাটি যাচ্ছে হুম ঠান্ডা 3 লম্বা দাড়ি 2 এবং সর্বশেষ 1 এই ছিল আমাদের 8টি হাড্ডি সার মোটা দাদা করুন গাইগুল তো চাচা দাম তো এখন বেশি চলছে আপনারা বলছেন হ্যাঁ দাম একটু বেশি বেশি তো আজকে কি কম রেট আছে আজকে রেট আছে 41500 41500 জি এই 8টা যায় নেবে 41500 এর আগে তো দিলেন আপনি 42000 42200 দিছিলাম হ্যাঁ আজকে কম রেটে পাচ্ছি আজকে মানে ডাইরেক্ট গেলে আমার যদি মনে করো 2-3000 4000 লাভ হয় আচ্ছা আমি দিয়ে দেব তাহলে দিয়ে দিবেন হ্যাঁ তাহলে দাম থাকলো 41500 এটা ডাইরেক্ট কোনো খরচ হবে না আমার যদি মনে করো কালকে নিয়ে যাও তাহলে তো আমার কোনো খরচ কোনো খরচ নাই কালকে নিয়ে গেলে কোনো খরচ নাই ওই জন্য মনে করো রেটটা কমাই দিলাম 41500 41500 দর্শক 8টি হাড্ডিসার মোটা দাদা করুন গাই গরু দাম থাকলো মাত্র 41500 এরপরে আমরা দেখব একটা গাবি বাছুর আছে ওখানে কয়টা আছে সেটা আমরা দাম জানব এই যে দেখতে পাচ্ছেন এখানে দর্শক দেখে না 3টি গাবি বাছুর গাবি সহ বাছুর তার মানে 6টি মোট 3টি এই যে বাচ্চা বাচ্চা কিন্তু সাইওয়াল পার্সেন্টেজ আছে ষাঁড় বাচ্চা আর চার দাঁত চার দাঁত দুই দাঁতের উপর খিলপুটি চার দাঁত হচ্ছে দুই দাঁতের উপর চার দাঁত হচ্ছে আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা সাইওয়াল বাচ্চা সাইওয়াল সার বাচ্চা দুই দাঁতের উপর চার দাঁত খিল পড়ছে আরও বাচ্চা নিতে পারবেন পুষতে পোষার জন্য খুব ভালো পোষার জন্য দুধও হবে মনে করো 100 কেজি দুধ হবে এটা এখন 100 কেজি দুধ হবে না কারণ ভালো করে খাওয়াইলে তো বেশি হবে আচ্ছা এক নম্বর দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটাও সুন্দর টকটকে লাল একদম টকটকে লাল বাচ্চা কিন্তু দেশাল বাচ্চা দেশাল আমরা তো তো দুধ বান্ধে ইয়া করে নি দুধ এটা জ্বালা বাচ্চা তো হুম এটা মনে করো 22 দিনের বাচ্চা 22 দিনের বাচ্চা হ্যাঁ 22 দিনের বাচ্চা আর গরুটা গরুটা মনে করো 6 দাঁত 6 দাঁত 6 দাঁত হচ্ছে দাঁত কিন্তু দেখে নেবেন দর্শক নেওয়ার সময় গরু কিন্তু একদম বডিও দেখবেন ভাষা তলা একদম নারী নারী ছেড়ে দেখবেন এদের দেখেন নাড়াচাড়া করতে দিচ্ছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই দুধও আসতেছে এটা দুই নাম্বার এবং তিন নাম্বার যেটা দেখুন একদম সাইওয়াল এক নম্বর এক সাইওয়াল বাচ্চা একরে এক নম্বর বাচ্চা এক নম্বর বাচ্চা এটা 12 দিন বয়স আছে এটা কি বকনা বকনা সাইওয়াল বকনা 12 দিন এখনো নাভি পড়ে নাই তো এখনো নাভি পড়ে নাই আচ্ছা কয় দাঁত এটা মানে হেম পলিয়া বাড়িকা কয় দাঁত এটা 6 দাঁত 6 দাঁত গ্রামের ওজনও তো আছে গরুটার গরু ওজনও আছে মনে করো বেলা এখনো 90 ওজন আছে 85 কেজির উপরে হবে তো বিমানের উপর আছে বিমানের উপর আছে না মনে করো পাতলা আকারে বাচ্চাটা 3 মাস পর বাচ্চাটা কাটি বেছিলে মনে করো 50 বেচা আচ্ছা তাহলে এইটার দাম কত রাখছেন ভাষা ভাষা সুন্দর সুন্দর ভাষা এইটার দাম কত রাখছেন এই প্যাকেজটা এই প্যাকেজটা এই তিনটা গাই যায় নিবে হুম এটা সস্তা সস্তা একদম
আমি তো গাই দিই না কখনো, এটা প্রথম যাচ্ছি। আচ্ছা, 42,000 52,500 52,500 52,500 দর্শক দাম থাকলো মাত্র 52,500 টাকা। গাইও খুব ভালো গায়, তিনটি গাভী সহ বাছুর, সর্বমোট 6টি। দর্শক মনে করবে তোলা তো সুন্দর, এটা মনে করো ধন্যবাদ দর্শক, বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।